আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ডলার এন্ডোর্সমেন্ট কি, এটা কিভাবে করতে হয় এবং কোথায় যায় করতে হয় এবং এটা করতে কি কি প্রয়োজন পড়ে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। ডলার এন্ডোর্সমেন্টটা সাধারণত আমরা করি যে কারণে, আমরা যারা দেশের বাইরে যে ডলার ইউজ করতে চাই, বা ধরেন বাংলাদেশ থেকে একটা ভিসা কার্ড নিলাম এবং এই কার্ডটা আমরা বাংলাদেশের লোকাল এটিএম বুথে ইউজ করতেই পারবো, চাইলে অনলাইনে ইউজ করতে হবে। অনলাইনে ইউজ করতে হলে অবশ্যই ই কমার্সের পারমিশন নিতে হবে যে আমি ই কমার্স পেমেন্ট করবো, ফেসবুক বুস্ট করবো অথবা ইউটিউব বুস্ট করবো অথবা কোনো প্রোডাক্ট পারচেস করবো। এটার জন্য আমাকে বলা হয় যে কোনো কোম্পানি কার্ড নেন আপনি, যদি ওই কার্ডটা ভিসা কার্ড হয়, যেমন এটা একটা ভিসা কার্ড, এই ভিসা কার্ডটা যদি ইউজ করতে চান তাহলে বলা হয় যে এন্ডোর্সমেন্ট করতে বা ই কমার্স পারমিশন নিতে। এবং পারমিশন নিতে গেলে আপনার পাসপোর্টের মধ্যে এরকম একটা সিল মোহর মেরে দেয়, সেটাকে বলা হয় যে ই এন্ডোর্সমেন্ট। সো এই এন্ডোর্সমেন্টটা দুই ধরনের হয়ে থাকে, একটা হইতেছে আপনার কার্ডের সাথে ডলার এন্ডোর্সমেন্ট করে দেবে যে আপনি এত ডলারের মতো ইউজ করতে পারবেন টোটালে আপনার এই কার্ডটা দিয়ে, এটা পাসপোর্টের পিছনে লিখে দেওয়া হয়, বা এন্ডোর্সমেন্ট যে কোম্পানি থেকে আপনি এটি কার্ডটা নিতেছেন ওইটার সাথে। এবং যদি ফিজিক্যাল ডলার নেন তাহলে যে এজেন্সি থেকে আপনি নিতেছেন, এক্সচেঞ্জের এজেন্সি, ওই এজেন্সি থেকে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডলার আপনাকে এন্ডোর্সমেন্ট করে দেয় যেন ওই ডলারটা আপনি ফিজিক্যালি ইউজ করতে পারবেন। তো এটা ছিল ডলার প্রয়োজনের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আপনি যদি করতে চান তাহলে আপনার প্রথমত একটা পাসপোর্ট থাকা লাগবে, এবং আপনি বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড উইদাউট পাসপোর্ট ইউজ করা পসিবল না, শুধু বাংলাদেশ না, অনেকগুলো কান্ট্রিতেই যদি আপনি বাংলাদেশি যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো আছে সেগুলো ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি একটা পাসপোর্ট থাকা লাগবে, এবং সেই পাসপোর্টের সাথে এই কার্ডটাকে লিঙ্ক করাতে হবে এন্ডোর্সমেন্টের মাধ্যমে। তো এন্ডোর্সমেন্টটা আপনি যদি কার্ডে করতে চান তাহলে যে ব্যাংক থেকে আপনি এই কার্ডটা নিয়েছেন সেই ব্যাংকে, যেমন এই কার্ডটা হইতেছে আমার ইবিএল ব্যাংক থেকে আমি এই কার্ডটা নিয়েছি, এই কার্ডটা যদি আমি এন্ডোর্সমেন্ট করতে চাই, আমি অবশ্যই এন্ডোর্সমেন্ট করাইছি, এটা করতে হলে আপনাকে ইবিএল ব্যাংকে যাইতে হবে, যাই ওদেরকে জাস্ট বলবেন যে আমি আমার পাসপোর্ট নিয়ে আসি, আমার এই কার্ডটাকে এন্ডোর্সমেন্ট করাই দেন। এখানে লিমিট থাকে, আমার এখানে লিমিট দেওয়া ছিল $7,000 ছিল ইউএসএসে, আর নন সার্ক ভিত্তিক কার্ডটিতে দেওয়া ছিল $5,000। সো এরকমের একটা লিমিট আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কত ডলারের লিমিট দেবো, আপনি এক বছরের মধ্যে কত ডলার ইউজ করতে চান। সো এন্ডোর্সমেন্ট করা কিন্তু কোনো টাকা লাগে না, এন্ডোর্সমেন্ট করতে গেলে আপনি জাস্ট ব্যাংকের সাথে যদি যান যে আমি ডলার এন্ডোর্সমেন্ট করবো আমার এই কার্ডে, তাহলে তারা আপনার কাছ থেকে শুধু আপনার পাসপোর্টের একটা ফটোকপি নেবে এবং সেটাও তারা নিজেরাই করে নেবে। ব্যাংকে এখন প্রতিটা ব্যাংকের মধ্যে ফটোকপির মেশিন থাকে, সো সেটাও আপনার ফটোকপি করতে হবে না, আপনি জাস্ট পাসপোর্ট নিয়ে যাবেন, ওরা একটা পেজে ফটোকপি নেবে। এবং যদি ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট না থাকে, যেমন ধরেন সব ব্যাংক কিন্তু অ্যাকাউন্ট লাগে না আপনার এখন ভিসা বা মাস্টার কার্ড নিতে, যেমন ইবিএল ব্যাংকে আপনি ডাইরেক্ট একটা ভিসা কার্ড নিতে পারবেন কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়া, ওই ক্ষেত্রে ব্যাংকে আপনাকে আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি দিতে হবে, এবং ওরা নিজেরাই করে নেবে, আপনি জাস্ট ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবেন। এবং অন্য যে ব্যাংকগুলো, যেমন আমি যদি সিটি ব্যাংক ইউজ করি, সিটি ব্যাংক কিন্তু আমাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হয়েছে, তারপরে এই কার্ডটা নিতে হয়েছে। এবং সিটি ব্যাংকেও আমি যখন কার্ড এন্ডোর্সমেন্ট করেছি তখন তারা আমার আগে আইডি পাসপোর্টের ফটোকপি মাস চাইছে যে পাসপোর্ট দিতে হবে, পাসপোর্ট ছাড়া এন্ডোর্সমেন্ট পসিবল না। এবং এই পাসপোর্টটা আমি যখন এন্ডোর্সমেন্ট করেছি তার মানে আমার এই ভিসা বা মাস্টার কার্ডটা আমার পাসপোর্টের সাথে লিঙ্ক হয়েছে, আমি এখন এই কার্ডটা ইন্টারন্যাশনাল ইউজ করতে পারবো, দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে যাই, আর যেখানে এই আমেরিকান এক্সপ্রেস চলে বা এই ভিসা কার্ড যে এটিএম বুথগুলোতে চলে, আমি সবগুলো এটিএম বুথে অথবা যে পজ মেশিন আছে সেই পজ মেশিনগুলোতে এই কার্ডগুলো ইউজ করতে পারবো কোনো প্রবলেম ছাড়া। এবার আসি ফিজিক্যাল ডলার যদি এন্ডোর্সমেন্ট করেন তাহলে আপনি কী কী সুবিধা পাইতেছেন। ফিজিক্যাল ডলার এন্ডোর্সমেন্টের সুবিধা কোনো ওরকম নাই, যেমন আপনি জাস্ট একটা পারমিশন আপনার পাসপোর্টে আছে এটা দেখাইতে পারবেন। সেটা হচ্ছে ভিসা পাইতে গেলে একটা সুবিধা হয়, যেমন আমি ধরেন আমি ইন্ডিয়াতে যাইতেছি, সেক্ষেত্রে আমাকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে না, যদি আমি এই আমার যে কার্ডটা আছে আমেরিকান এক্সপ্রেস বা ভিসা কার্ড বা মাস্টার কার্ডের ফটোকপি দিয়ে দিই, জাস্ট এই উপরের পেজের কপি আর হচ্ছে এন্ডোর্সমেন্টের ফটোকপি যদি দিই, তাহলে আমাকে কোনো স্টেটমেন্টের ঝামেলা পোহাইতে হবে না, আমাকে ইজিতে তারা ইন্ডিয়ান ভিসা দিয়ে দেবে। এবং সেমভাবে আমি যদি অন্য কান্ট্রিতে যাইতে চাই তাহলে কোনো প্রবলেম হবে না। সো এই ছিল এন্ডোর্সমেন্টের উপকারিতা। এবং এন্ডোর্সমেন্ট করার যে কোশ্চেনগুলো আপনারা সবচেয়ে বেশি আমাকে করেন যে ভাই এন্ডোর্সমেন্ট কীভাবে করবো বা পাসপোর্ট নাই কীভাবে, তো এন্ডোর্সমেন্ট করতে হলে কিন্তু পাসপোর্টটা বাধ্যতামূলক লাগবে। সো যারা এখনও পাসপোর্ট করেন নাই তারা করে নেন। বর্তমানে পাসপোর্ট বানানোর যে ওয়েবসাইটটা আছে বাংলাদেশের, সেই ওয়েবসাইটটা খুবই ফাস্ট, এবং ই পাসপোর্ট একদম সহজে আপনি ঘরে বসে সকল ডকুমেন্ট কমপ্লিট করে দিতে পারবেন, পেমেন্ট সহ আপনি করে দিতে পারবেন। ৫,700 লাগে 10 বছরের যে 64 পেজের পাসপোর্টটা, আর 5 বছরেরটা মনে হয় ৫,450 বা ২৫ টাকা এরকম কিছু একটা লাগে। সো এবং ওইটা আপনি নিজেই করতে পারবেন, কোনোরকম দালাল লাগে না। এখন পাসপোর্ট অফিসে দালাল তো ঢুকতে দেয় না, আপনি নিজের অ্যাকাউন্ট পাসপোর্টের জন্য নিজেরই ঢুকতে হবে এবং নিজের পাসপোর্ট নিজেরই রিসিভ করতে হবে, অন্য কেউ রিসিভ করতে পারবে না। শুধুমাত্র ব্লাড কানেকশন যারা আপনার বাবা মা বা ভাই বোন ওরা শুধু রিসিভ করতে পারবে, দালালের কোনো প্রয়োজন পড়ে না, আপনি নিজে নিজেই পারবেন নিজের পাসপোর্ট ক্রিয়েট করতে। যদি আপনারা বলেন তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে কীভাবে পাসপোর্ট ক্রিয়েট করবেন একদম নিজের সম্পূর্ণ ঝামেলা ছাড়া, কারণ আমি একজনের পাসপোর্ট বানাইতে যাবো, আমি একটা ভিডিও বা টিউটোরিয়াল দিয়ে দেবো যে কীভাবে আপনি নিজে নিজের
নিজের পাসপোর্ট করবেন। যদি এই ভিডিওতে 100 লাইক আসে অবশ্যই আমি যত দ্রুত পারি ওই ভিডিওটা মেক করে দেব। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসছে, যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।